আন্তরাজ্য বাইক পাচার চক্রে তিনজনকে গ্রেপ্তার করলো অশোকনগর থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগরের দুটি জায়গায় হানা দেয় অশোকনগর থানার পুলিশ। উদ্ধার হয় 12টি চোরাই বাইক। ধৃতদের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতরা হলো লালটু ঘোষ, বাড়ি অশোকনগরের দাতারি ঘোষপাড়ায়, ফজলু দফাদার, বাড়ি গুমা দোগাছিয়ায়, এছাড়াও রহমত দফাদার, এর বাড়িও গুমা দোগাছিয়া এলাকায়। ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতে আবেদন করে আজ দুপুরে তোলা হবে বারাসাত আদালতে। এই চক্রে আর কে কে জড়িত রয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। আরও গাড়ি উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।